এবার দীপজলকে সাবান ছাড়াই ধুয়ে দিল প্রিয়তমা খ্যাত ইথিকা পল। দীপজলের আচরণকে বললেন অশ্লীল। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, আমার মনে হয় দীপজল সাহেবের মনই অশ্লীল, তাই তিনি আমার পোশাকে অশ্লীলতা দেখেছেন। হ্যাঁ দর্শক, সম্প্রতি বাংলাদেশে এসে এক ইন্টারভিউয়ে দীপজলের সমালোচনার কড়া জবাব দিলেন প্রিয়তমা খ্যাত সাকিবের নায়িকা ইথিকা পল। ইথিকা বললেন, অশ্লীল পোশাক আশাকই শুধু হয় না, মানুষের মনও অশ্লীল হয়। আমার মনে হয় দীপজল সাহেবের মনই অশ্লীল, তাই তিনি আমার পোশাকে অশ্লীলতা দেখেছেন। তিনি আরো বলেন, পাবলিক প্লেসে এসে একটা মেয়ের পোশাক নিয়ে অশ্লীল মন্তব্য করাটাই তো অশ্লীল। বলা বাহুল্য, কিছুদিন আগেই দীপজল ইথিকাকে নিয়ে মন্তব্য করেছিলেন, বলেছিলেন প্রিয়তমা খ্যাত সাকিব খানের নায়িকা ইথিকা পলের পোশাক নাকি অশ্লীল, এমন পোশাক কেউ পরেই না, বাংলাদেশে এসব পোশাক নাকি চলেই না। আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রিয়তমা, মানে ইথিকা পল, বললেন, আমার ক্যারিয়ারে আমি এমন কোনো পোশাক পরিনি যেটা অশ্লীল, আর সিনেমাতেও এমন কোনো পোশাক ছিল না, থাকলে দেখানোর আহ্বানও জানিয়েছেন এই নায়িকা। আর কথার শেষেই বললেন, পাবলিক প্লেসে এসে একটা মেয়ের পোশাক নিয়ে অশ্লীল মন্তব্য করাটাই তো অশ্লীল। তো দর্শক, ইথিকার কথা কতটুকু যুক্তিযুক্ত জানাতে নিশ্চয়ই ভুলবেন না।